নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গল্প পড় ভালো লাগলে লাইক দিয়ে যেতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ আপনাদের শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের শেষ পর্যন্ত। স্বামীটিকে সামনে পেয়ে গিন্নি আরও তেলে বেগুনে জ্বলে উঠলেন। গলার নীল শিরা বার করে চেঁচিয়ে বললেন, সনাতনকে তুমি এক্ষুনি বাড়ি থেকে দূর করে দেবে কিনা আমি জানতে চাই। ঘামে ভেজা আধময়লা পাঞ্জাবিটা খুলতে খুলতে শীতল ঘোষ জবাব দিলেন, দিলেই হয়, তার জন্য আমার মুখ চেয়ে বসে থাকার দরকারটা কি? বিনে মাইনের লোক, বললেই চলে যাবে, যাক কি করেছে ও। স্বামীর নির্লিপ্ত জবাব আর প্রশ্ন শুনে চারুদেবী আরো খেপে গেলেন। তেমনি তারস্বরে মুখ ঝামটা দিয়ে উঠলেন, খাওয়া পড়া দিয়ে বিনে মাইনের লোক এনে আমার তিন পুরুষ উদ্ধার করেছ, আবার মুখ নেড়ে জিজ্ঞেস করা হচ্ছে কি করেছে? যেমন মনিপ তেমন তার চাকর, আমি কোনো কথা শুনতে চাই না। ও বাড়িতে থাকলে আমি আজ আর জলস্পর্শ করবো না বলে দিলাম। দরজার কাছে বিব্রত মুখে মেয়ে দাঁড়িয়ে শীতলবাবু তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে? মেয়ে বলল, এমন কিছুই হয়নি বাবা, মা একটুতেই তুমি এমন হইচই কাণ্ড করো, বাবা রোদ থেকে তেতে পুড়ে এলো। সরসী মহিলা মেয়ের মুখের ওপর একটা আগুনের ঝাপটা মারলেন, পরের বাড়িতে মশাইবি করতে বেরিয়ে তেতে পুড়ে এসে আমাকে উদ্ধার করেছে একেবারে, ওর আবার বাপের জন্য দরদ উতলে উঠল, বলি এই কি একদিন, ওর পেয়ারের হারামজাদা আমাকে ভালো মানুষ পেয়ে সব সময় এই রকম জোড়াতাপ্পি দিয়ে চলেছে, কিছু বলতে গেলে উল্টে আমার দোষ হয়, আমি কেবল বিনে মাইনের লোকের ওপর দিন রাত কচকচ করি, চুপ করে না থেকে এখন বুঝিয়ে দে কেন করি। অভিযোগের সারমর্ম, ব্যস্ততা সত্ত্বেও জামাই এসেছিল এক চুপি দেখা করে যেতে, তার চিনি বা মিষ্টি চলে না, তাই চারুদেবী তাড়াতাড়ি সনাতনকে পাঠিয়েছিলেন মধুর দোকান থেকে দুখানা গরম কাটলেট আনতে। শুধু জামাই কেন, মধুর দোকানের কাটলেট এ অঞ্চলের সকলেরই প্রিয়। জামাই নিষেধ করেছিল কিন্তু শাশুড়ি শোনেননি, কতক্ষণ আর লাগবে যেতে আসতে, বড় জোর 20 মিনিট, কিন্তু এক ঘন্টা কাটতে চলল, সনাতনের কাটলেট নিয়ে আসার নাম নেই। জামাই ওদিকে যাওয়ার জন্য ছটফট করছে, ঝি আসতে চারুদেবী তাড়াতাড়ি তাকে পাঠিয়েছেন কি হলো দেখতে, কিন্তু সে তো আর পয়সা নিয়ে যায়নি। সে ঘুরে এসে খবর দিল দোকানের ত্রিসীমানায় সনাতনের টিকির দেখা নেই। চারুদেবী জিজ্ঞেস করলেন, দোকানে কাটলেট নেই? ও মা, থাকবে না কেন, ঝাঁকে ঝাঁকে গরম কাটলেট নামাচ্ছে আর বেচছে। চারুদেবী আবার ছুটে টাকা বার করতে যাচ্ছিলেন, কিন্তু জামাইকে আর কিছুতে আটকানো গেল না, তার ভয়ানক দেরি হয়ে গেছে। 1 ঘন্টা 25 মিনিট বাদে সনাতন পান চিবুতে চিবুতে কাটলেট নিয়ে ফিরেছে, তার বগলে বাবুর লন্ড্রির কাঁচা ধুতির প্যাকেট, বাঁ হাতে শুশনি শাক আর ডান হাতে কাটলেটের ঠোঁয়া। গিন্নিমায়ের মুখোমুখি হতেই সনাতন আঁচ করে নিল ভালো রকমের কিছু একটা গড়বড় হয়ে গেছে, ঠাকুরনের চোখ দুটো যেন আগুনের গোলা। মেয়ে ধমকের সুরে বলল, এত দেরি করলে কেন, জামাইবাবু তো চলে গেছেন। সনাতন ভ্যাবাচাকা খেলো একটু, তারপর অম্লান বদনে বলল, কি করব দিদিমণি, ছুটির দিন, সব কাটলেট শেষ, আমি বেটাদের বাজারে পাঠিয়ে মাংস কিনিয়ে কুচি করে কিমা পাকিয়ে কাটলেট ভাজিয়ে তবে নিয়ে এলাম। এরপর অবশ্যই তপ্ত খোলায় ভাজা ভাজা হতে হতে সনাতনকে পালাতে হয়েছে, আর সেই মুখে বাড়ির কর্তার পদার্পণ। সব শোনার পর শীতলবাবু সনাতনের উদ্দেশ্যে বাজখাই হাঁক দিলেন একটা, সে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পায়ের থেকে চটি খুলে হুঙ্কার দিয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়তে গেলেন। মাঝে মেয়ে ছিল বলে রক্ষা, সে বাপের হাত ধরে প্রায় ঝুলে পড়ে তাকে নিরস্ত করলে। গিন্নিও থতমত খেয়ে গেলেন, কর্তা এতটা খেপে যাবেন সেটা তিনি কল্পনাও করেননি। যে দিনকাল চাকর বাকরের গায়ে হাত তুললেও রেহাই নেই, লোকটা তার ওপর আপিসের বেয়ারা।
শীতল ঘোষ হাত থেকে চটিটা ফেললেন বটে, কিন্তু রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, বাড়ি থেকে এক্ষুনি দূর হয়ে যা, এক্ষুনি! আপিসের চাকরিও তোর কি করে থাকে আমি দেখছি। সনাতন পালালো। অগ্নিমূর্তিতে শীতল ঘোষ স্ত্রীর দিকে ফিরলেন, ও এক্ষুনি যাবে আমি বলে দিলাম, দূর দূর করে তাড়িয়ে তারপর এসে বসো। অগত্যা চারুদেবীকে স্বামীর উদ্দেশ্যেই এবারে মুখ ঝামটা দিয়ে উঠতে হলো। আমাকে বসতে হবে না, তুমি ঠান্ডা হয়ে বসো তো, একটা লোক না খেয়ে দিয়ে চলে যাক আর গৃহস্থের অকল্যাণ হোক, এমনিতেই তো সুখের অন্ত নেই, তাছাড়া আর একটা লোক না আনা পর্যন্ত শুধু একটা ঠিকে ঝি দিয়ে কাজ চলবে? গজগজ করতে করতে গৃহিণী সরে গেলেন, কিন্তু ভিতরে ভিতরে অখুশি নন খুব। সনাতন পাজির পাঝাড়া, কিন্তু কর্তার খুব পেয়ারের, তার ওপরেও কর্তা এতটা খেপতে পারেন ভাবেননি। শীতল ঘোষ এক মস্ত প্রতিষ্ঠানের স্টোর কিপার এবং সমস্ত বেয়ারাদের দণ্ডমুণ্ডের মালিক, ইচ্ছে করলেই তিনি সনাতনকে সরিয়ে আপিসে আর কোনো বেয়ারাকে বাড়িতে এনে রাখতে পারেন। চারুদেবী অনেকদিন সেই পরামর্শ দিয়েছেন, এখন আশা করছেন মেজাজ ঠান্ডা হলে কর্তা তার কথা শুনবেন। সনাতনকে এভাবে তাড়ালে আপিসে দুর্নাম হতোই, কিন্তু দুপুরের প্রহসনটা চারুদেবীর গোচরে এলে মেজাজ কোন স্তরে চড়ত কে জানে। শীতল ঘোষের রাতেই ভালো ঘুম হয় না, দুপুরে ঘুমানোর কোনো প্রশ্নই নেই। দুখানা খবরের কাগজ নিয়ে বিছানায় গড়াগড়ি করছিলেন তিনি, গিন্নি মেয়ের সঙ্গে অন্য ঘরে দিবানিদ্রায় মগ্ন। কর্তার ঘরে ঢুকে সনাতন সোজা বিছানার দিকে এগিয়ে এলো, তারপর মেঝেতে হাঁটুর ওপর বসে বাবুর পা টিপতে লেগে গেল। শীতল ঘোষ কাগজের ফাঁকে একবার ওর মুখখানা দেখে নিয়ে মৃদু মৃদু হাসতে লাগলেন, তারপরে বললেন, কিরে বেটা, এখন আমাকে তোয়াজ করতে এসেছিস? অভিমানের সুরে সনাতন বলল, আমাকে আজ বড় কড়া বকেছেন হুজুর। না বকলে তোকে আজ রাখা যেত, তাছাড়া তোর এত বাড় বেড়েছে কেন, দুটো কাটলেট আনতে সোয়া ঘন্টা কাবার করে দিলি। একটা পা ছেড়ে হাত দিয়ে মাথা চুলকোতে চুলকোতে সনাতন জবাব দিল, জামাইবাবু ছুটির দিনে অত তাড়াতাড়ি চলে যাবেন ভাবিনি, ডাইং ক্লিন থেকে আপনার জামা কাপড় আনার সময় সামনে বাজারটা পড়তে মনে পড়ে গেল, ক রাত ধরে আপনার ঘুম হচ্ছে না, সুশ্রীর শাকও তিন দিন হয়ে গেল কেউ জোগাড় করতে পারছে না, ভাবলাম যেমন করে হোক আপনার ঘুমের শাক আর জোগাড় করবই। হেসে মুখ থেকে কাগজ সরালেন শীতল ঘোষ, বললেন, তুই পাজির শিরোমণি একটা, ডাইং ক্লিনিং আর বাজার ঘুরে আসতে সোয়া ঘন্টা লাগে, বড় বেশি আড্ডাবাজ হয়েছিস আজকাল। মুখে বললেন বটে, কিন্তু এইভাবেই তোষামত আর ম্যানেজ করতে পারে বলেই সবকটা বেয়ারার থেকে সনাতন তার প্রিয় পাত্র। ওর জন্য এই কারণে দপ্তরের কাজে প্রমোশনের সুপারিশ করেছেন তিনি সেক্রেটারির কাছে। ঠিক এই বিশেষ গুণটির ফলেই শীতল ঘোষ তার অফিসের বড় মেজো সেজো ছোট সব কর্তারই প্রিয়জন, কোনো কর্তার সঙ্গে কোনো কর্তার বনে না, তাই বিপাকে পড়লে শীতল ঘোষ চোখ কান বুঝে নিজের গাফিলতির দায় অন্য কর্তার কাঁধে চাপিয়ে দেন। সর্ব ব্যাপারে এবং সর্বসমস্যায় তার ম্যানেজ করতে পারার অপরিসীম ক্ষমতা। স্টোরের মাল পাওয়ার ব্যাপারে সব কর্মচারীরই নালিশ তার বিরুদ্ধে, কিন্তু সব দিক ম্যানেজ করে সমস্ত নালিশের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে তিনি সিদ্ধহস্ত। কিন্তু নালিশ যারা করে দরকারের সময় তারাই আবার এসে এই লোকের কাছে ধর্ণা দেয়, কার বাড়িতে পৈতে, কার মেয়ে বা বোনের বিয়ে, কার বাবা বা মায়ের শ্রাদ্ধ, শীতল ঘোষ কোমর বেঁধে এসে না দাঁড়ালে চোখে অন্ধকার দেখে সকলে। তার ম্যানেজমেন্ট সব থেকে কম খরচে সর্বাঙ্গ সুন্দরভাবে কাজ সম্পন্ন হয় বলে সকলেরই ধারণা। শুধু কর্মচারী নয়, অফিসারদের বাড়ির কাজকর্মের ব্যাপারেও তাই, শীতল ঘোষ দায়িত্ব নিয়ে দাঁড়ালে তবে নিশ্চিন্ত। এই জন্যই অফিসের সেক্রেটারি অপরেশ সান্নাল তার প্রধান সহায়। ভদ্রলোকের বটগাছের মতো বিশাল একান্ন পরিবার, বছরের মধ্যে 5-7 বার তার বাড়িতে একটা না একটা কাজ লেগেই আছে। শীতল ঘোষের এইটুকুই বোধ করি জীবনের সবথেকে বড় তৃপ্তি। তার সচ্ছল অবস্থা নিয়ে আড়ালে এমনকি সামনাসামনিও যে যতই ঠেস দিক আর টিকা টিপ্পনি কাটু, প্রয়োজনের সময় তাকে ছাড়া কারো চলে না। এই তৃপ্তিটুকু এক মস্ত নেশার মতো,
57 বছর বয়সেও এই তৃপ্তিটুকুই তার যৌবন সদৃশ উদ্যমের মূল উৎস। সকলে জানে তিনি রাতকে দিন করেন, দিনকে রাত, তবু তার কাছে সকলকে ছুটে আসতে হয়। কিন্তু এহেন প্রসন্ন জীবনেও বড় আচমকা বিপর্যয় ঘটে গেল একটা। মাত্র কটা মুহূর্তের মধ্যে তার সমস্ত উদ্যমের মূল উৎসটা শুকিয়ে খড়খড়ে হয়ে গেল। শীতল ঘোষ বুড়িয়ে গেলেন, একমাত্র ছেলের জ্বর চলছিল। ডাক্তার দেখানো হচ্ছে কিন্তু জ্বরের উপশম হচ্ছে না। সেদিন বিকেলে বড় ডাক্তার দেখানো হলো। তিনি মোটামুটি অভয় দিয়ে নতুন প্রেসক্রিপশন করে গেলেন। সেই প্রেসক্রিপশন নিয়ে শীতল ঘোষ ওষুধ আনতে গেলেন। বড় ডাক্তার দেখানোর পর তার দুশ্চিন্তা কিছু কমেছে, মাথায় তখন অন্য চিন্তা ছেয়ে আছে। আপিসের বুড়ো কেরানি অবনীবাবুর মেয়ের বিয়ে এই রাতেই, এমনিতেই উনি নার্ভাস লোক। শীতল ঘোষের দুটো হাত ধরে অনুনয় করে বলেছিলেন, উদ্ধার করে দিতে হবে। শীতল ঘোষ তাকে কথা দিয়েছিলেন, নিশ্চিন্তে থাকতে বলেছিলেন, কেনাকাটার সমস্ত ব্যাপারেই সাহায্য করেছেন। কিন্তু ছেলের অসুখের দরুন কাল থেকে আর পারেননি, আজই বিয়ে, কি কাণ্ড হচ্ছে কে জানে। সনাতনকে অবশ্য সকালেই সেই বাড়ি পাঠিয়ে দিয়েছেন। গিন্নিকে বলেছেন সেক্রেটারির বাড়িতে দরকার, ওকে যেতে হবে। কেরানির বাড়ি পাঠানো হচ্ছে বললে গিন্নির মুখ ভার হতো, গজগজ করে কথা শোনাতেন। ওষুধ আনতে বেরিয়ে শীতল ঘোষ অবনীবাবুর কথাই ভাবছিলেন। তাকে না দেখে ভদ্রলোকের এতক্ষণ হয়তো প্যালপিটেশন শুরু হয়েছে। ওষুধের দোকানে প্রেসক্রিপশন দিতে তারা জানালো সব ওষুধ রেডি হতে ঘণ্টাখানেক লাগবে, কিছু কিছু এক্ষুনি নিয়ে যেতে পারেন। শীতল ঘোষ চট করে কি ভেবে নিলেন, বললেন, ঘণ্টাখানেক ঘণ্টা দেড়েকের মধ্যে এসে সব নিয়ে যাচ্ছি। বেরিয়েই একটা ট্যাক্সি নিলেন, সোজা অবনীবাবুর বাড়ি। কিন্তু সেখানে অব্যবস্থার বহর দেখে তাঁর চক্ষুস্থির। অবনীবাবু তাকে দুহাতে জাপটে ধরলেন। শীতল ঘোষ বললেন, বেশিক্ষণ থাকতে পারবো না, ছেলের অসুখ। তার সে কথা অবনীবাবুর কানে গেল কি না কে জানে, কিন্তু খানিক বাদে ছেলের অসুখের কথা শীতল ঘোষ নিজেই ভুলে গেলেন। তাঁর তদারকে বিয়ে এবং বরযাত্রীদের খাওয়া শেষ হতে 10:30। বাড়ির কথা মনে পড়তে চমকে উঠলেন শীতল ঘোষ, তক্ষুনি বেরিয়ে ট্যাক্সি নিয়ে ছুটলেন। ভগবান সহায়, ওষুধের দোকান তখন সবে বন্ধ হতে যাচ্ছিল। ওষুধ নিয়ে ওই ট্যাক্সিতেই বাড়ি। দোতলার ফ্ল্যাটে থাকেন, সিঁড়ি ধরে উঠে দরজায় কড়া নাড়তে ওধার থেকে মেয়ে ছুটে এসে দরজা খুলে দিল। তাকে দেখেই চেঁচিয়ে বলে উঠল, বাবা তুমি কোথায় ছিলে? শানুর 106 জ্বর, এক দাঁড় থেকে জল ঢালতে একটু নেমেছে, এখনো ভুল বকছে, তুমি কোথায় ছিলে সমস্ত দিন? মেয়ের পিছনে পাংশু বিবর্ণ মুখে তার মাও এসে দাঁড়িয়েছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যে উগ্র কঠিন চাউনি তার ব্যস্ত সমস্ত মুখে। শীতল ঘোষ বলে উঠলেন, আর বলিস না, এবারে চাকরি ছেড়ে দেব আমি। ওষুধের দোকান থেকে সেক্রেটারির বাড়িতে একবার ফোন করতে তিনি শাসালেন, একবার না এলে চাকরি থাকবে না, চট করে ছেড়ে দেবেন, কথা দিয়েও এতক্ষণে ছাড়া পেলাম, যত সব বলতে বলতে দ্রুত ঘরের দিকে পা বাড়ালেন। কিন্তু দোরগোড়ায় এসে মাথায় আকাশ ভেঙে পড়ল। শানুর মাথায় জোরে জোরে বাতাস করছেন স্বয়ং সেক্রেটারি অপরেশ সান্যাল। তাকে দেখে ভদ্রলোক চাপা ঝাঁচে বলে উঠলেন, ওষুধ আনতে কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণে? হ্যাঁ, তোমার মতো এমন কাণ্ডজ্ঞান শূন্য অপদার্থ আর দুটো আছে? ছেলে যায় যায়, আর এতক্ষণে তুমি পান চিবুতে চিবুতে ওষুধ নিয়ে ফেললে? বৌমা পাগলের মতো হয়ে আছে, তোমার মেয়ের ফোন পেয়ে আমি ছুটে এলাম, আর তোমার দেখা নেই। বিবর্ণ মুখে শীতল ঘোষ স্ত্রীর দিকে তাকালেন। না, কোনো রমণীর এমন কঠিন মুখ আর সেই মুখের দুটো চোখে এত ঘৃণা আর বুঝি তিনি দেখেননি। নির্বাক শীতল ঘোষের মাথাটা বুকের ওপর ঝুলে পড়ল। এই গল্প এখানেই শেষ। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা একটু শেয়ার করবেন, যাতে নতুন বন্ধুরা আমার গল্প শুনতে পায়। আজকের মতো নমস্কার।